কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিছু দেয় নাই। ডিপ্লোম্যাট একটা কথা লিখেছে যে হাসিনাকে ফেরত দিতে ভারতের কিছু আইনের বাধা বিপত্তি আছে। ভারতের কোন বাধা বিপত্তি হাসিনাকে ফেরত দিতে কি বাধা বিপত্তি আছে আপনারা কি জানেন? আমি জানি কি বাধা বিপত্তি। হাসিনা শেখ, রেহানা শেখ এবং তার পাঁচটা কুত্তার বাচ্চা ভারতীয় নাগরিক। হাসিনা শেখকে বাংলাদেশে ফেরত দিতে গেলে ভারতীয় সংবিধান বলে তোমার একজন নাগরিককে তুমি অন্য দেশে হস্তান্তর করতে পারবা না বিচারের জন্য। আওয়ামী লীগ যারা করেন আমি তাদেরকে বলছি, এটার কোন জবাব আছে আপনাদের কাছে? হাসিনা শেখকে ফেরত দিতে ভারতের আইনগত কিছু বিপত্তি আছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা বলেছে, এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে হাসিনাকে ফেরত দিতে গেলে কিছু বাধা বিপত্তি আছে। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এখন পর্যন্ত অ্যাজ অফ টুডে দে ডিড নট ইভেন মেক এ ডিমান্ড। এতগুলো কেস হওয়ার পরে কেন ওই ডিমান্ড ওখানে গেল না? গতকালকে একটা সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে তারা ভারতের সরকারকে চাপ দিবে যাতে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠায়। আমি আমি এই কথাটা বলি, আমি সাংবাদিক সম্মেলনে এই চাপ টাপ আমি ওগুলা বুঝি না, এসব চাপের কথাটা তা বুঝি না। আমি একটা জিনিস বুঝি, ব্ল্যাক এন্ড হোয়াইট। সাংবাদিক সম্মেলনে আপনারা কার পিউবি খেয়ার সোজা করছেন, কার গ্রে পিউবি খেয়ার বাঁকা করছেন, এগুলো আমি শুনতে চাইতেছি না। আমি একটা কথা শুনতে চাইতেছি, ব্ল্যাক এন্ড হোয়াইট। অ্যাজ অফ টুডে ডিড ইন্টারিম গভর্নমেন্ট মেড এনি ডিমান্ড ইন ব্ল্যাক এন্ড হোয়াইট দ্যাট উড লাইক টু হ্যাভ হাসিনা শেখ ব্যাক? আজকের সাকিব আমি আপনাকে লিখিত দেই, আপনি আমার কাছ থেকে শুনেন, বাংলাদেশ একটা ডিমান্ড অফিসিয়ালি করুক যে হাসিনা শেখকে হ্যান্ড ওভার করা হোক, হাসিনা শেখের বীরবীর বন্ধ হয়ে যাবে এবং তখন ভারত স্বীকার করতে বাধ্য হবে যে সে যে ভারতের নাগরিক। না, তারা স্বীকার করবে না। হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা আপনাকে বলি, ভারত কি করবে আমি তাও বলে দেই। আপনি জানেন তারা কি করবে? হাসিনা হয়েছে ওখানে ন্যাচারালাইজড সিটিজেন, একটা আইন দিয়া ওই ন্যাচারালাইজড সিটিজেনশিপটা কাট করে দিয়া বলবে জীবনে সে ভারতের নাগরিক ছিল না, এটা এটা প্রমাণ করে দিবে। ভাইরে ভাই, সমস্যাটা এখানে, মিথ্যা বলার জন্য এমন কিছু নাই যা ভারত করবে না। আচ্ছা, কিন্তু বাংলাদেশের এই বিমানটা আগে তৈরি করতে হবে। আর আর একটা কথা, ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনি জানেন, আপনি খুব ভালো করে জানেন, ভারত বাংলাদেশকে স্পেশালি আপনার অধীনে স্থিতিশীল দেখতে চায় না। এখন আপনি তো একবার আনসারকে দিয়ে অস্থিতিশীল করা হচ্ছে, এখন পার্বত্য চট্টগ্রামকে দিয়ে করা হচ্ছে, নানা হচ্ছে সাকিব জি। ওকে, আপনারা ইউনুস স্যার, আপনি একটা জিনিস জানেন যে আপনার অধীনে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এমন কোন কিছু ভারত বাকি রাখবে না, আন্ডার দেয়ার ডিসপোজাল তারা আপনাকে অস্থিতিশীল করার জন্য। আপনি ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলিতে আপনি আসবেন, এই আশাটাও যাতে আপনি ক্যান্সেল করেন, এই জন্য তারা এহেনও কোনো কাজ নাই যা তারা করেন। তো সেক্ষেত্রে আপনি এই তাদেরকে ভদ্রতা দেখাচ্ছেন, তাদেরকে মহানুভবতা দেখাচ্ছেন, আমি আপনার সাথে একমত, ভদ্রতা মহানুভবতা হচ্ছে ইসলামের প্রথম শিক্ষা, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করব না, করার মতো উদ্যত আমার নাই। কিন্তু আমি যদি জানি দেশ আর দ্য এলিমেন্ট হু ক্যান ক্রিয়েট হ্যাভক ফর 17-20 crore পিপল অফ বাংলাদেশ, সেক্ষেত্রে তাদেরকে থামানোর দায় দায়িত্ব আপনার ঘাড়ে। শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুস, এই বিষয়গুলোকে আপনি মানবিক দৃষ্টিকোণ না দিক থেকে না দেখে আপনি যদি প্রশাসনিক দিক থেকে এটাকে মোকাবেলা করেন, আমার মনে হয় অনেকগুলো সমস্যার সমাধান আমরা পেয়ে যাব।